Okay, Bismillahirrahmanirrahim. So fourth chapter upore je revision class to amader kam nibo bolchilam ekhon amra seta korbo inshallah. So fourth chapter er prothom je jinish ta amader bujhte hobe sheta hocche course er definition ta. Okay, ami in details kichu korbo na, just ekta general idea diye jacchi. Force hocche sei jinish ta jeta kono ekta object er state change korte chay. Okay, force is that thing that tries to changes or tries to change the state of the object. Ekhon এটার মানে কি স্টেট চেঞ্জ করা বলতে আমরা জেনারেল বলতে সলিড থেকে লিকুইড লিকুইড থেকে গ্যাস এইসব স্টেট চেঞ্জ না সেই স্টেট না বডি রেস্টে আছে নাকি মোশনে আছে মোশনে থাকলে কত ভেলোসিটিতে মোশনে আছে এটা হচ্ছে একটা বডির স্টেট এই স্টেটটাকে যেটা চেঞ্জ করতে চাই সেটাই হচ্ছে ফোর্স একটা বডি মোট রেস্টে থাকলে সেটাকে ফোর্স দিয়ে মোশন ফোর্সটা কি করতে চাই এটাকে মোশনে নিতে চাই আবার মোশনে থাকলে সেটাকে রেস্টে আনতে চাই অথবা অ্যাট লিস্ট এটার ভেলোসিটি চেঞ্জ করতে চাই এই জিনিসটা হচ্ছে ফোর্স তো ফোর্সের ডিফারেন্ট টাইপ আছে এই টাইপগুলো এত ইম্পর্টেন্ট না তোমরা ডিরেক্টলি দেখে নিবা তো এখন আসো ফার্স্ট ল অফ নিউটন নিউটনের ফার্স্ট লটা আমরা একটু দেখি এখানে যেটা বলছে এভরি অবজেক্ট উইল বি এট রেস্ট না এভরি অবজেক্ট এট রেস্ট উইল বি এট রেস্ট ইফ নো ফোর্স ইজ অ্যাপ্লাইড অন ইট এন্ড এভরি অবজেক্ট দ্যাট ইজ ইন মোশন দ্যাট উইল কন্টিনিউ টু বি ইন মোশন আনটিল এনি ফোর্স ইজ অ্যাপ্লাইড অন ইট তার মানে হচ্ছে কোন একটা অবজেক্টের স্টেট ততক্ষণ চেঞ্জ হবে না যতক্ষণ পর্যন্ত এটার উপর কোনো ফোর্স অ্যাপ্লাই করা হবে না তুমি স্পেস বা ভ্যাকুয়াম মানে যেখানে একটা অবজেক্টের উপর কোনো ফোর্স অ্যাপ্লাই হচ্ছে না ওই কোনো একটা জায়গায় গিয়ে একটা বলকে যদি তুমি থ্রো করো থ্রো করার পরে এটার উপর অন্য কোনো ফোর্স তুমি অ্যাপ্লাই না করো তাহলে এটা যেদিকে যাচ্ছে যে ভেলোসিটিতে যাচ্ছে ঠিক সেম ভেলোসিটিতে সামনের দিকে যেতেই থাকবে কখনো এটা থামবে না এটা হচ্ছে ফার্স্ট ল অফ নিউটন ওকে আচ্ছা সেকেন্ড লটা কি বলে দা রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম আচ্ছা স্টেটমেন্ট গুলো আমরা মনে হয় তোমরা নিজেরাই করে নিতে পারবা আমি এই সেকেন্ড ল থেকে যে ইকুয়েশনটা আমরা পাই সেটা নিয়ে একটু ডিসকাস করি দ্যাট ইজ এম ইকুয়াল টু এম এ এখানে কি বোঝায় এম হচ্ছে ফোর্স এম হচ্ছে মাস এ হচ্ছে এক্সিলারেশন ওকে তো এখান থেকে মাঝে মাঝে একটা জিনিস তোমাদেরকে প্রুফ করতে বলবে যে প্রুফ ফার্স্ট ল of Newton from second law. যে first law টা আমরা second law থেকে কিভাবে prove করতে পারি সেটা আমরা একটু দেখি second law টা আমরা জানি F is equal to ma তাই না এখন এখানে যদি F equal to zero হয় তার মানে কোনো force যদি apply না হয় দেখো তো আমরা first law থেকে যাচ্ছি first law তে কি বলে যদি কোনো force apply না হয় তো সেটাই আমরা এখানে apply করতেছি যদি কোনো force না থাকে তাহলে এখানে কি হবে zero into equal to ma এখন দুইটা জিনিসের প্রোডাক্ট যখন জিরো হয় তখন দুইটার মধ্যে যে কোনো একটাকে মিনিমাম জিরো হইতেই হবে এখন দেখা যাচ্ছে মাস অফ দা বডি দিস ইজ নট পসিবল টু বি জিরো একটা বডির মাস যদি জিরো হয় তাহলে সেখানে কোনো বডি নেই তার মানে এক্সিলারেশন ডেফিনেটলি জিরো হতে হবে তো এক্সিলারেশন আবার ইকুয়াল টু কি আমরা জানি এক্সিলারেশন ইজ ইকুয়াল টু পি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি তো তাই এখান থেকে টাইম তো জিরো হতে পারে না টাইম তো এদিকে আমরা যদি পাঠাই দিই তাহলে পি মাইনাস ইউ ইজ ইকুয়াল টু জিরো এবং ইউ টাইম এদিকে নিয়ে গেলে পি ইজ ইকুয়াল টু ইউ এটা মানে কি ইনিশিয়াল ভেলোসিটি ইজ ইকুয়াল টু ফাইনাল ভেলোসিটি তার মানে ভেলোসিটি চেঞ্জই হয়নি বডিটার আগে যে ভেলোসিটি ছিল এখন ঠিক সেম ভেলোসিটি আছে এটাই হচ্ছে নিউটনের ফার্স্ট ল যে যদি কোনো ফোর্স আমরা অ্যাপ্লাই না করি তাহলে বডির ভেলোসিটি কোনো চেঞ্জ হবে না যদি বডিটা রেস্টে থাকে ভেলোসিটি জিরো এবং কোনো ফোর্স অ্যাপ্লাই না করে এটা রেস্টেই থাকবে ভেলোসিটি জিরোই থাকবে তার মানে ইনিশিয়াল ভেলোসিটি ফাইনাল ভেলোসিটি সেম থাকবে আবার বডিটা যদি মোশনে থাকে তাহলে আমরা কি বলতে পারি কোনো ফোর্স যদি এর উপর অ্যাপ্লাই না হয় তাহলে শুরুতে যে ভেলোসিটি ছিল এখনো সেই ভেলোসিটি থাকবে ভেলোসিটি কোনো চেঞ্জ আসবে না ঠিক আছে তো তাহলে যখন কোনো ফোর্স অ্যাপ্লাই হবে না ভেলোসিটি চেঞ্জ হয় না তখন কোনো এক্সিলারেশন থাকে না দেখো এক্সিলারেশন জিরো ভেলোসিটি চেঞ্জ না হলে এক্সিলারেশন কিভাবে আসবে তাই না এক্সিলারেশন ইজ দা রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি তো তাইলে আমরা একটা জিনিস জানি যে মোশনে পড়ে আসছিলাম ইউনিফর্ম ভেলোসিটি এই কথাটা যেখানে আমরা দেখবো সেখানে আমরা s equal to vt এই জিনিসটা অ্যাপ্লাই করতে পারতাম তাই না এখন যেখানে আমরা দেখবো যে কোনো ফোর্স অ্যাপ্লাই হচ্ছে না সেখানেও কিন্তু আমরা এখন এই ইকুয়েশনটা অ্যাপ্লাই করতে পারবো কেন কারণ যেখানে ফোর্স অ্যাপ্লাই হচ্ছে না সেখানে ভেলোসিটি চেঞ্জ হচ্ছে না ভেলোসিটি চেঞ্জ হচ্ছে না মানে ইউনিফর্ম ভেলোসিটি এবং ইউনিফর্ম ভেলোসিটির জন্য তো আমরা এটা অ্যাপ্লাই করতে পারি তাই না তো তার মানে এটা আমরা ডাইরেক্ট বলতে পারবো যখন একটা বডির উপর কোনো ফোর্স অ্যাপ্লাই হবে না তখন পার্টের জন্য আমরা s = vt এই ইকুয়েশনটা অ্যাপ্লাই করতে পারবো ওকে সো হ্যাঁ কিছু বলবা না স্যার আচ্ছা এটা গেল s = m খুবই ইম্পর্টেন্ট এখানে বেসিক গুলো প্লিজ ক্লিয়ার করতে হবে বেসিক ক্লিয়ার থাকলে কোনো সমস্যা হবে না
So f equal to m angle of s for a vector the dimensions it is there. अच्छा न्यूटन का थर्ड लॉ এটা হচ্ছে কি এভরি অ্যাকশন হ্যাজ এন ইকুয়াল এন্ড অপোজিট রিঅ্যাকশন তার মানে হচ্ছে কি আমি যদি এই ওয়ালটাকে এখন একটা পুশি মারি ওয়ালটাকে আমি একটা ফোর্স দিছি এটা হচ্ছে অ্যাকশন ফোর্স ওয়ালটা আমাকে কি করবে একটা রিঅ্যাকশন ফোর্স দেবে তোমরা হয়তো অনেকে বলতে পারো যেটা নরমালি সবার মাথায় আসে আমি ওয়ালকে মারছি পুশি ওয়াল তো কই আমাকে পুশি মারে নাই ওয়াল যদি তোমাকে কোনো রিঅ্যাকশন ফোর্স না দেয় কেন তুমি তোমার হাতে পেইন ফিল করতেছো তুমি ওয়ালকে যখন পুশি মারবে তোমার হাতের মধ্যে একটা পেইন ফিল হবে না সেই পেইন ফিলটা কেন হবে যদি ওয়াল তুমি তোমাকে কোনো রিঅ্যাকশন ফোর্স না দেয় ডেফিনেটলি এখানে ওয়াল তোমাকে যখন তুমি রিঅ্যাকশন ফোর্স সাথে সাথে তোমাকে একটা রিঅ্যাকশন ফোর্স দিয়ে দিছে তো এই যে রিঅ্যাকশন ফোর্সটা দিছে সেটা তোমার অ্যাকশন ফোর্স এর ইকুয়াল তুমি যতটুকু জোরে ওকে পুশি মারবে ঠিক ততটুকু জোরেই ও তোমাকে ফোর্সটা ব্যাক দিবে তুমি যদি আস্তে পুশি মারো ও তোমাকে আস্তে ব্যাক দিবে এবং তুমি ব্যথা কম পাবা তুমি যদি জোরে পুশি মারো ও তোমাকে জোরে ব্যাক দিবে এবং তুমি ব্যথা বেশি পাবা তার মানে এখানে আমরা জিনিসটা যেটা দেখতে পারি সেটা হচ্ছে ইকুয়াল ইন ম্যাগনিটিউড অ্যাকশন আর রিঅ্যাকশন ফোর্স লেট আস সে f1 ইজ অ্যাকশন f2 ইজ রিঅ্যাকশন দে উইল বি ইকুয়াল ইন ম্যাগনিটিউড বাট অপোজিট ইন ডাইরেকশন উই নো দ্যাট ফোর্স ইজ আ ভেক্টর কোয়ান্টিটি উই মাস্ট টক অ্যাবাউট ম্যাগনিটিউড এন্ড ডাইরেকশন হোয়েনএভার উই আর টকিং অ্যাবাউট ফোর্স রাইট সো উই অলরেডি টোল্ড দ্যাট অ্যাবাউট ম্যাগনিটিউড উই ক্যান সে দ্যাট দ্য অ্যাকশন রিঅ্যাকশন ফোর্স দে উইল বি equal in magnitude but what about the direction will be opposite তুমি যদি ওকে এদিকে ফোর্স দাও ও তোমাকে উল্টা দিকে ফোর্স দিবে ওকে সো এই কারণে আমরা f1 is equal to minus f2 ধরি মানে একটাকে যদি তুমি পজিটিভ ধরো তাহলে অন্যটা অপোজিট ডাইরেকশনে অ্যাপ্লাই হচ্ছে তো অপোজিট ডাইরেকশন মানে হচ্ছে নেগেটিভ পজিটিভ এর অপোজিট ডাইরেকশন নেগেটিভ তো তাহলে আমরা এই জিনিসটা লিখতে পারি নিউটনের থার্ড ল থেকে f1 is equal to minus f2 ওকে এটা হচ্ছে নিউটনের থার্ড ল আচ্ছা এরপরে যে জিনিসটা আসবে সেটা হচ্ছে কনজারভেশন ল অফ মোমেন্টাম এটার উপরে সবচেয়ে বেশি পরিমাণ প্রবলেম তোমরা সলভ করবা সো এইটার উপরে আমি একটু বেশি সময় স্পেন্ড করতে চাই ওকে কনজারভেশন ল অফ মোমেন্টাম এটা কি এটা হচ্ছে ইনিশিয়াল মোমেন্টাম আচ্ছা এটার আগে বলতে মোমেন্টাম কি সেটা বলে নেব দরকার ছিল না ইনিশিয়াল মোমেন্টাম ইজ ইকুয়াল টু ফাইনাল মোমেন্টাম এখন সাইডে একটু করে লিখে রাখি হোয়াট ইজ মোমেন্টাম মোমেন্টাম ইজ দ্য প্রোডাক্ট অফ মাস এন্ড ভেলোসিটি যেকোনো একটা বডির মাস এবং ভেলোসিটি মাল্টিপ্লাই করলে তুমি কি পাবা ফাইনাল মোমেন্টাম পাবা ঠিক আছে এখন ইনিশিয়াল মোমেন্টাম কখন বলবো আর ফাইনাল মোমেন্টাম কখন বলবো আমরা মোমেন্টাম কি সেটা বুঝে গেলাম বাট ইনিশিয়াল মানে কি ফাইনাল মানে কি দেখো তো একটা বডি যখন মোশনে থাকে শুরুতে ওর যে মাস শেষেও ঠিক সেম মাস থাকে আমরা তো বডিটাকে ভাঙতেছি না বা বডিটাকে বড় করতেছি না মানে কোনো মাস অ্যাড করতেছি না কোনো মাস নিয়ে নিচ্ছি না তাহলে মাস কিন্তু সেম মাসের উপরে ইনিশিয়াল আর ফাইনাল এটা কিন্তু ডিপেন্ড করবে না কেউ কি বলতে পারবা মাসের উপর যদি ডিপেন্ড না করে তাহলে আর একটা কি জিনিস বাকি থাকে যেটার উপরে ইনিশিয়াল আর ফাইনালটা ডিপেন্ড করবে ভেলোসিটি ভেলোসিটি ভেরি গুড এখানে মোমেন্টাম দুটো জিনিস নিয়ে আমরা পাই সেটা হচ্ছে মাস আর ভেলোসিটি সো মাস এর উপরে যদি ডিপেন্ড না করে ডেফিনেটলি ভেলোসিটির উপরে ডিপেন্ড করবে যখন আমরা ইনিশিয়াল ভেলোসিটি কনসিডার করব তখন আমরা সেটাকে বলবো ইনিশিয়াল মোমেন্টাম যখন আমরা ফাইনাল ভেলোসিটি দিয়ে মাল্টিপ্লাই করব আমরা বলবো সেটা হচ্ছে ফাইনাল মোমেন্টাম ওকে তো তাহলে এখন দেখো আমাদের যদি একটা সিস্টেম থাকে ওকে দুইটা বডি আচ্ছা এটা তোমরা আসলে অলরেডি ডিটেইলস এক্সপ্লেনেশন পড়ছো আমি জাস্ট ইকুয়েশনটা বলি ইকুয়েশনটা হচ্ছে কি m1 u1 m2 u2 দুইটা অবজেক্ট একটা মাস m1 আর একটা মাস m2 ইনিশিয়াল ভেলোসিটি অফ দ্য ফার্স্ট বডি ইজ u1 ইনিশিয়াল ভেলোসিটি অফ দ্য সেকেন্ড বডি ইজ u2 তো তাইলে দিস ইজ দ্য ইনিশিয়াল মোমেন্টাম অফ দ্য ফার্স্ট বডি ইনিশিয়াল মোমেন্টাম অফ দ্য সেকেন্ড বডি বিকজ আমরা ইনিশিয়াল ভেলোসিটি মাল্টিপ্লাই করছি সো টোটালটা যখন আমরা অ্যাড করব ইট উইল গিভ মি দ্য ইনিশিয়াল মোমেন্টাম অফ দ্য হোল সিস্টেম এটা ইনিশিয়াল মোমেন্টাম অফ দ্য ফার্স্ট বডি ইনিশিয়াল মোমেন্টাম অফ দ্য সেকেন্ড বডি দুটোটা অ্যাড করে ইনিশিয়াল মোমেন্টাম অফ দ্য হোল সিস্টেম নাও অ্যাকর্ডিং টু দ্য কনজারভেশন ল অফ মোমেন্টাম কি হবে দিস ইনিশিয়াল মোমেন্টাম শুড বি ইকুয়াল টু দ্য ফাইনাল মোমেন্টাম কনজারভেশন মানে হচ্ছে নট চেঞ্জিং অফ মোমেন্টাম তার মানে মোমেন্টাম চেঞ্জ হবে না টোটাল মোমেন্টাম এখানে যত ফাইনালে ঠিক ততটুকু মোমেন্টামই আমাদের পাইতে হবে দ্যাট ইজ দ্য ল তো ফাইনাল মোমেন্টাম কেন পাইতে হবে আমরা জানি ইনিশিয়াল ভেলোসিটি মাল্টিপ্লাই করে আমরা ইনিশিয়াল মোমেন্টাম পাইছি তো ফাইনাল মোমেন্টাম পাইতে গেলে ফাইনাল ভেলোসিটি মাল্টিপ্লাই করব which is v1
m1 v1 into m2 v2. Okay. বুঝে নিতে হবে আচ্ছা এরপরে আসো আমরা এই প্রবলেমটা আসলে যেখানে সবচেয়ে বেশি অ্যাপ্লাই করব সেটা হচ্ছে গান অ্যান্ড বুলেট ইনিশিয়াল মোমেন্টাম সবসময় জিরো কেন ইনিশিয়াল মোমেন্টাম জিরো এই যে এই পার্টটা এই সাইডটা টোটালটাই জিরো হবে কেন এই টোটালটা জিরো হবে কেউ বলতে পারবা কারণ ইউ ইকুয়াল টু জিরো ভেরি গুড ইনিশিয়াল মোমেন্টাম দোনোটার জন্য জিরো বিকজ আমরা যখন একটা গুলি ফায়ার করি দোনোটাই স্ট্যাটিক এট রেস্ট থাকে যখন আমরা গুলিটাকে ফায়ার করি তখন কি হয় বুলেটটা এখান থেকে বের হয়ে যায় বুলেটের একটা ভেলোসিটি থাকে এবং গানটা একটু পিছনের দিকে সরে আসে তো দোনোটারই তখন একটা ভেলোসিটি ক্রিয়েট হয় তো এই কারণে ফাইনাল মোমেন্টাম আমরা ক্যালকুলেট করতে পারবো বাট ইনিশিয়াল মোমেন্টাম এটা জিরো হবে কারণ ইনিশিয়ালি দোনোটারই ভেলোসিটি জিরো ইউ ওয়ান জিরো ইউ টু জিরো তো জিরো ইন্টু এম ওয়ান জিরো জিরো ইন্টু এম টু জিরো জিরো প্লাস জিরো ইজ ইকুয়াল টু জিরো এই কারণে এ সাইডটা টোটালটা জিরো হবে এই ব্যাপারে আমাদের কোনো ডাউট নেই এরপরে আমরা এটা নিয়ে কাজ করব এখন এখানে ধরে নিলাম ওয়ান হচ্ছে বুলেট আর এটা হচ্ছে গান তো এখানে সবসময় মনে রাখবা এখানে বুলেটটা যাচ্ছে সামনের দিকে গানটা আসতেছে পিছনের দিকে এই কারণে এটাকে আমরা বলি ব্যাকওয়ার্ড ভেলোসিটি তো গানের ডাইরেকশন এটাকে যদি তুমি পজিটিভ ধরো তাহলে বুলেটের যে ভেলোসিটি সেটা কিন্তু তোমাকে নেগেটিভ ধরতে হবে এটা মনে রাখবা ঠিক আছে বুলেটের ভেলোসিটি এটা যদি পজিটিভ ধরো তাহলে গানের যে ভেলোসিটি সেটাকে তোমার নেগেটিভ ধরতে হবে গানের ভেলোসিটি মনে করো দেয়া আছে 9 মিটার পার সেকেন্ড ওকে এরকম যদি কিছু থাকে ফর এক্সাম্পল তো তাহলে সেটা আমার এখানে বসানোর সময় মাইনাস 9 বসাইতে হবে এটা একটু কেয়ারফুল থাকবে সবাই ওকে এই একটা জিনিস আর এরপরে আর আসলে তেমন কিছু নাই ফ্রিকশন নিয়ে কিছু জিনিস আছে তো ফ্রিকশন নিয়ে সেগুলো আসলে থিওরিটিক্যাল জিনিস প্রবলেমের মধ্যে যদি ফ্রিকশন কখনো পাও তাহলে সেগুলো নিয়ে আমরা ডাউট যখন জিজ্ঞেস করবো সেই সলিউশন ক্লাসে আমরা ডিসকাস করবো ওকে তো এই চ্যাপ্টার থেকে মেইনলি আসলে ডিসকাস করার মতো জিনিস হচ্ছে এটাই কনজারভেশন অফ মোমেন্টাম এটা অনেক জায়গায় অ্যাপ্লাই হবে আর ওই মোশনে যেসব আমরা ফর্মুলাগুলো করছি এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার ইকুয়াল টু ই প্লাস এটি এগুলোও এখানে অনেক জায়গায় অ্যাপ্লাই হবে ওকে স্যার ফিজিক্স এর মেন্স সবচেয়ে ইম্পর্টেন্ট চ্যাপ্টার কোনটা একটা একটা বলেন স্যার দেখো বেশ কয়েকটা চ্যাপ্টার আছে যেখান থেকে কোশ্চেন আসে আসে ঠিক আছে যেমন দেখো মোশন আর ফোর্স এই দুইটা থেকে মানে মোস্টলি মনে করো স্যার লাস্ট 4 ইয়ারের কোশ্চেন তুমি দেখলা দেখবা যে 3 ইয়ার তোমার মোশন আসছে এক বছর আসবে ফোর্স তার মানে মোশন আর ফোর্স করলে একটা ক্রেডিট তুমি কম পাবে ইনশাআল্লাহ আর ওয়ার্ক পাওয়ার এনার্জি হচ্ছে এমন একটা চ্যাপ্টার যেখান থেকে কোশ্চেন আসে এটা অন্য কোনো চ্যাপ্টারের সাথে অল্টারনেটিভ না মানে এই চ্যাপ্টারটা করলে লাইক এখান থেকেই এই চ্যাপ্টার থেকেই আসে অন্য কোনো চ্যাপ্টার থেকে মিল হয়ে আসে না না ওয়ার্ক পাওয়ার এনার্জি এখান থেকে মানে ফুল এটা একটা তারপর এই এই বছরের আগ পর্যন্ত কারেন্ট ইলেকট্রিসিটি থেকেও সবসময় একটা কোশ্চেন আসতো এই বছর শুধুমাত্র স্ট্যাটিক ইলেকট্রিক থেকে আসছে তো ইলেকট্রিসিটি চ্যাপ্টার গুলো পড়লেও তোমরা একটা কোশ্চেন ইনশাল্লাহ কমন পাবা আর একটা কোশ্চেন হচ্ছে ওই যে লাইটের থেকে আসে রিফ্রাকশন আর রিফ্লেকশন অফ লাইট যেটা কিনা তোমরা টেন করবা ইনশাল্লাহ ঠিক আছে তো আজকে আর ওই
ডিসকাশন করতেছি না টেকনিক্যাল ব্যাপারে, তো যেটা করবা সেটা হচ্ছে ফার্স্ট 16, ওকে প্রথম 8টা তো করেই ফেলছো, এরপরে 8টা সহ টোটাল 16টার মধ্যে যে ডাউট সেগুলো আমাকে মেসেজ করবা, পরের ক্লাসে ইনশাআল্লাহ এগুলো ডিসকাস করব, বুঝতে পারছো? এস এস জি স্যার বুঝছি। ওকে তো তাইলে পরের ক্লাস দেখো ইনশাআল্লাহ, প্লিজ টাইম নষ্ট না করে এই যে রিভিশনটা এইভাবে দিয়ে ফেলো। ওকে তো নেক্সট দিন আমি যদি শুনি সবাই 16টা কমপ্লিট করছো এবং হায়ার ম্যাথেও অ্যালজেব্রিক এক্সপ্রেশন সবার শেষ হয়ে গেছে। ওকে আর কিছু জিজ্ঞেস করার আছে এই চ্যাপ্টার থেকে, কোন ইম্পর্টেন্ট টপিক কি ছিল? বুঝিনি তো স্যাটারডে টাইমিং, টাইমিং আমি মেসেজ করে দিব আগে থেকে, অসুবিধা নাই। স্যাটারডে আসলে কোথায় ক্লাস নিব এটা এখনো শিওর না, বাসার নেট কানেকশন যদি ঠিক হয়ে যায় তাহলে তো বাসায় নিব, আজকে আবার যাবো ব্যাটেল কো, তো দোয়া করো আল্লাহ যাদের যেটা ভালো মনে করে সেটা যেন ইজি করে দেয় ইনশাআল্লাহ। স্যার কেন ব্যাটেল করতে যাবেন? কারণ আমার হোম ইন্টারনেট ব্যাটেল কোর লাইন, তো বাসা শিফট করছি যে ওদেরকে বলতে হবে যে লাইনটা ওখানে নিয়ে দিতে। পকেট রাউটার হইলে অসুবিধা ছিল না, কিন্তু সমস্যা হচ্ছে আমার যা মানে ব্রডব্যান্ড আর কি তোরে দেখা না। আচ্ছা স্যার, আচ্ছা ওকে তাইলে।